নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরেকবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা সিএসএস সিলেক্টর সম্পর্কে জানছিলাম, আমরা সেই জার্নিকেই আগে বাড়াবো। আজকেও আমরা সিএসএস সিলেক্টর সম্পর্কে জানবো, এটা আমাদের হবে থার্ড এপিসোড। আর আজকে আমরা সিএসএস সিবলিং সিলেক্টর সম্পর্কে জানবো। সিবলিং সিলেক্টরটা কি, দেখুন আমি আপনাদের জন্য এই ডান দিকে একটা ছক খুলে রেখেছি যেখানে HTML রয়েছে, তার আন্ডারে বডি রয়েছে। ঠিক আছে, তাহলে HTML বডির প্যারেন্ট এবং বডি HTML এর চাইল্ড। ঠিক আছে, আবার সেরকমই বডির আন্ডারে যে চাইল্ডগুলো আছে সেগুলোর মধ্যে H1 দেখা যাচ্ছে, UL দেখা যাচ্ছে, HR দেখা যাচ্ছে, ডিপ দেখা যাচ্ছে, তিনটে ডিপ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো বডির চাইল্ড হচ্ছে এরা এবং এই চাইল্ডগুলোর প্যারেন্টকে বডি, সিম্পল ব্যাপার। তাহলে এরা একে অপরের কে? এরা একে অপরের কিন্তু সিবলিং, মানে ভাই বলতে পারেন বা প্রতিবেশী ধরে নিতে পারেন। আমরা এদেরকেই কেন সিবলিং বলছি, কারণ দেখুন বডির আন্ডারে কিন্তু এরা সবাই রয়েছে, কিন্তু H1 এর আন্ডারে কিন্তু UL নেই। H1 ইন্ডিভিজুয়াল, UL ইন্ডিভিজুয়াল, HR ইন্ডিভিজুয়াল এবং ডিপ তিনটেও ইন্ডিভিজুয়াল, কেউ কিন্তু কারোর আন্ডারে নেই। যারা এই ডিপের আন্ডারে আছে তাদেরকে দেখুন ভেতরে এইভাবে স্ট্রাকচার করে বোঝানো আছে। তার মানে যারা ইন্ডিভিজুয়াল একই লেভেলে রয়েছে তারা একে অপরের হচ্ছে কি, সিবলিং। সেরকমই এই ইমেজ আর ডিপটা এই ডিপের আন্ডারে রয়েছে কিন্তু এরা একে অপরের সিবলিং। সেরকমই এই UL এর আন্ডারে চারটে LI রয়েছে, এই চারটে LI নিজেরা নিজেদের সিবলিং। বোঝা গেছে সিবলিংয়ের কনসেপ্টটা? ওকে, আমি আপনাদের জন্য একটা মার্ক আপ করে রেখেছি। দেখুন ডান দিকে দেখতে পাবেন এখানে এই যে কালো বর্ডার দেওয়া আছে, এটা একটা প্যারেন্ট ডিপ। এই ডিপের আন্ডারে সবাই পি ট্যাগ আছে এগুলো। ঠিক আছে, আপনি বাঁ দিকে দেখতে পাবেন সেটা এই ডিপটা রয়েছে যেটা এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন নিচে ব্লু কালারের লাইন দিয়ে বোঝানো আছে যে এই ডিপটা এখানে শুরু, এখানে শেষ। ওকে, এর মাঝখানে সবাই পি ট্যাগ এবং যেটার আন্ডারে যে টেক্সটটা আমি লিখে রেখেছি সেটার আন্ডারে আমি সেই ক্লাসটাই দিয়ে রেখেছি যেটাতে আপনি দাদা দেখতে পাচ্ছেন বুঝবেন ওটাতে দাদা নামের ক্লাস রয়েছে, যেটায় ভাই দেখতে পাচ্ছেন ওটায় বুঝবেন ভাই নামের ক্লাস রয়েছে, যেটায় বোন সেটায় বোন নামের ক্লাস রয়েছে। বোঝার সুবিধার্থে আমি এরকম বানিয়ে রেখেছি। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা দেখব যে কিভাবে আমরা সিবলিং সিলেক্টর ইউজ করি। আমরা এতদিন কীরকম শিখেছি, এতদিন আমরা শিখেছি এই প্যারেন্টকে টার্গেট করে প্যারেন্টের ভেতরে কারা রয়েছে তাদেরকে আমরা ধরতে পারতাম, কিন্তু আজকে আমরা প্যারেন্টকে টার্গেট করব না। আমরা এরকম মাঝখানের কোনো একটা একই লেভেলে থাকা কোনো একটা এলিমেন্টকে ধরবো এবং তার পরের যে কোনো আমরা এলিমেন্টকে আমরা স্টাইলিং করে দিতে পারবো। এটাকে বলে সিবলিং সিলেক্টর, যেটা কি না তার ওপরের সুপিরিয়ার থেকে শুরু হয় না, সেটা শুরু হয় তার লেভেলে থাকা অন্য কোনো একটা এলিমেন্ট থেকে এবং তার পরের যে কোনো এলিমেন্টকে আমরা স্টাইল করতে পারি, কখনোই কিন্তু আমরা তার আগের এলিমেন্টকে করতে পারবো না। ঠিক আছে, আপনি যদি দাদার থেকে শুরু করেন তাহলে আপনার পক্ষে ভাই বোন পরপর যা আছে সবকটাকে আপনার স্টাইলিং করা পসিবল। হ্যাঁ, সেরকমই আপনি এইখান থেকে শুরু করলে এর পর থেকে সবাইকে স্টাইলিং করা পসিবল, কিন্তু এর ওপরের কাউকে স্টাইলিং করা পসিবল না। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, একটা জিনিস আপনারা মনে রাখবেন, সিএসএস দিয়ে সবসময় নিচের দিকে আসা যায়, কখনোই ওপরের দিকে যাওয়া যায় না। আপনি সিএসএস থেকে কখনো প্যারেন্ট ধরতে পারবেন না বা সিএসএস থেকে তার ওপরের এলিমেন্টকে আপনি ধরতে পারবেন না, ওপরের সিবলিংকেও আপনি ধরতে পারবেন না। ঠিক আছে, ওকে চলুন তাহলে আমরা সিবলিং কী করে স্টাইল লিখতে হয় সেটা এবার আমরা একটু স্টাইলে গিয়ে দেখে নিই। ওকে, সিবলিং সিলেক্টর একটা খুবই ইন্টারেস্টিং সিলেক্টর, আপনারা এটা শিখলে খুবই মজা পাবেন। তো চলুন দেখা যাক কীভাবে আমরা সিএসএস দিয়ে সিবলিং সিলেক্টরটা করি। মনে করুন এই বোন এটাকে আমরা গ্রিন করতে চাইছি। ঠিক আছে, তো আমরা বোনকে ডাইরেক্ট ডট বোন আমরা যদি গ্রিন করে দিই তাহলে পরে সেটা তো কাজ করবে আমরা জানি, কিন্তু আমরা সেটা করব না। আমরা ভাইটাকে টার্গেট করব আর বোনটাকে গ্রিন করব। কীভাবে করব সেটা, টার্গেট করব ভাইকে আর গ্রিন করব একে, কীভাবে করব চলুন দেখা যাক। আমরা তাহলে সবার ফার্স্টে ভাই নামের ক্লাসটাকে নিয়ে নিচ্ছি। ভাই নামের ক্লাসটাকে নিয়ে এখানে লিখলাম, লেখার পরে এবার যদি আমরা ব্যাকগ্রাউন্ড গ্রিন করে দিই, তাহলে কে গ্রিন হয়ে যাবে, ভাই গ্রিন হয়ে যাবে, তাই না? কিন্তু আমাদের সেটা কিন্তু উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এই বোন নামের এলিমেন্টটাকে গ্রিন করা। তাহলে আমরা ভাইয়ের পরে যে বোন আছে এটাকে কি করে ধরব, ভাইয়ের পরে যে বোন রয়েছে সেটাকে ধরব, তার মানে আমরা ভাই প্লাস বোন লিখব, ভাই প্লাস বোন, সরি
এইবার যদি আমি এটাকে সিলেক্ট করে রিফ্রেশ করি তাহলে দেখুন বোনটা গ্রিন হয়ে গেছে। কেন হলো? কারণ এখানে একটা সিকোয়েন্স বলে দেওয়া হয়েছে যে ভাই থাকবে, তারপরেই কে থাকবে, বোন থাকবে। তাহলে ভাইয়ের পরে বোন এটাকে বোঝানোর জন্য সিএসএস এ প্লাস সাইনটাকে ইউজ করা হয়। ভালো করে বুঝবেন, ওকে। তাই যেহেতু এখানে ভাই এবং তারপরেই বোন বলে এলিমেন্টটা রয়েছে, সেহেতু এই বোনের ওপর এই স্টাইলিংটা চলে গেছে, ওকে। কিন্তু কি হতো যদি এই কাজেনটা ভাই আর বোনের মাঝখানে থাকতো? দেখা যাক, এটাকে এখানে আমরা পেস্ট করে দিই। তাহলে যদি আমরা এটাকে সেভ করে রিফ্রেশ করি, দেখুন বোন আর গ্রিন রইল না। কেন রইল না? কারণ হচ্ছে একটাই, এখানে যে সিকোয়েন্সটা বলা হয়েছিল সেই সিকোয়েন্সটা কিন্তু ব্রেক হয়ে গেছে। দেখুন ভাইয়ের পরে বোন বলা হয়েছিল, কিন্তু এখানে ভাইয়ের পরে কাজেন আছে আর কাজেনের পরে বোন রয়েছে। সুতরাং এই সিকোয়েন্সটা মিলল না, তাই বোনকে কিন্তু ব্যাকগ্রাউন্ড গ্রিন করেনি। বুঝতে পেরেছেন? তাই জন্য এর গ্রিনটা চলে গেছে, স্টাইলটা চলে গেছে। তাহলে এই সিচুয়েশানে যদি আমাকে বোনকে গ্রিন করতে হয় তাহলে আমায় কি করতে হবে? তাহলে এই কাজিন নামের যে ক্লাসটা আছে এটাকে এর মাঝখানে অ্যাড করতে হবে। কিভাবে করব? এখানে কাজিনকে অ্যাড করলাম, করার পরে আবার একটা প্লাস দিলাম। তাহলে কীরকম দাঁড়ালো সিকোয়েন্সটা? ভাই, তারপর কাজিন, তারপর বোন। দেখুন আমার সিকোয়েন্স অনুযায়ী ভাই, তারপর কাজিন, তারপর বোন আছে। তাহলে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবো আবার বোন গ্রিন হয়ে গেছে। বোঝা গেছে? ওকে। এবার আপনি ভাববেন যে এই বোন নামের এলিমেন্টটাকে গ্রিন করার জন্য আমি খামোখা এত কষ্ট করতে যাব কেন? এটা আপনার একদম সঠিক ভাবনা, কারণ এই বোন নামের এলিমেন্টটাকে গ্রিন করার জন্য আমাদের কাছে 101 রকমের উপায় আছে। তাহলে এই সিবলিংটা কোথায় ইউজ হয় এটাও আপনার মনে একটা কোশ্চেন। তো আমি আপনাদেরকে একটা সিম্পল রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এছাড়াও আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন সিবলিং সিলেক্টরটা, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা রিয়েল লাইফ উদাহরণ দেখাচ্ছি, ওকে। দেখুন আমি আপনাদের জন্য একটা মার্কআপ তৈরি করেছি যেখানে একটা ইউএল নেওয়া হয়েছে, তার মধ্যে চারটে এলআই, পাঁচটা এলআই রয়েছে, ঠিক আছে? যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার এই এরা একটা ধরে নিন যে একটা মেনু তৈরি করা হয়েছে, ঠিক আছে? এবার মেনুটাকে আমরা পাশাপাশি আনার জন্য এলআইগুলোকে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিলে এরা পাশাপাশি চলে আসবে। তাহলে আমরা লিখে দিই এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক করে দিলাম, দিয়ে এটা সেভ করে রিফ্রেশ করলাম। তো মেনুগুলো সবাই গায়ে গায়ে রয়েছে। এবার আমি যদি প্যাডিং দিই, এখানে প্যাডিং লেফট দিয়ে দিচ্ছি, ধরে নিন প্যাডিং লেফট, এইটা যদি আমি এখানে মনে করুন 15 পিক্সেল দিলাম, তাহলে কি হবে? সবাই সবার থেকে একটু ছেড়ে ছেড়ে গেছে, এবার দেখতে ভাল লাগছে। কিন্তু আমার কিন্তু এই ফার্স্টের এলআইটারও সামনে 15 পিক্সেলের একটা প্যাডিং পড়ে গেছে, ঠিক আছে? তো আমার যদি এটা না প্রয়োজন হয় তাহলে আমাকে আবার ফার্স্ট চাইল্ড করে ধরে আবার সেটা এখান থেকে সরাতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এরকম সিবলিং, যেখানে আমরা এই জিনিসটাকে অন্যভাবে লিখব। আমরা কি লিখব? আমরা এখানে লিখব, ধরে নিন এলআই প্লাস এলআই, তার মধ্যে আমরা এই প্যাডিংটাকে দিয়ে দেবো। সেক্ষেত্রে যদি আমরা রিফ্রেশ করি দেখা যাবে যে ফার্স্টেরটা নয়, পরেরটার থেকে প্যাডিং 15 করে পড়েছে। আচ্ছা, এটা আমি একটু আপনাদেরকে বড় করে ইন্সপেক্ট করে দেখিয়ে দিই। দেখুন এই যে ফার্স্ট ইউএল, এতে দেখুন কোনো প্যাডিং নেই, এতে কোনো প্যাডিং পড়েনি, কিন্তু তারপর থেকে সবার মধ্যে দেখুন একটা করে প্যাডিং পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে গ্রিন হয়ে রয়েছে যে জায়গাটা, ওটা প্যাডিং, এটার ক্ষেত্রেও রয়েছে, এটার ক্ষেত্রেও রয়েছে, এটার ক্ষেত্রেও রয়েছে, কিন্তু ফার্স্টেটার ক্ষেত্রে কিন্তু নেই, যতটুকু মেনে ততটুকুই। কেন হলো এটা? এটা অ্যাকচুয়ালি এই লাইনটার জন্য হয়েছে, বলেছে এলআইয়ের পরে যদি এলআই থাকে তাহলে পরে 15 পিক্সেল প্যাডিং দিতে। তাই এই এলআইটায় যখন ফার্স্টে গেল তখন এ তার উপরে দেখলো যে এর আগে কি কোনো এলআই আছে, দেখলো না এর আগে ইউএল আছে। সুতরাং এই সিকোয়েন্সটা ফলো হলো না ও এটা কাজ করলো না। তারপরে যখন এই এলআইটায় গেল তখন দেখলো তার আগে কি এলআই আছে, দেখলো হ্যাঁ এলআই আছে, তাহলে এই স্টাইলিংটা পড়ে গেল। কি পড়লো এখানে? 15 পিক্সেল প্যাডিং পড়ে গেল। সেরকমই এখানে পড়লো, এখানে পড়লো, এখানে পড়লো, দিয়ে শেষ হয়ে গেল। বোঝা গেল? এই সমস্ত ক্ষেত্রে আমরা সিবলিংটাকে ইউজ করতে পারি, এবং অনেক সময় আমাদের কিছু জাভাস্ক্রিপ্টের স্লাইডার তৈরি করার সময় এইরকম আমরা সিবলিংটাকে তৈরি করতে হতে পারে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে
জেসন সিবলিং কীরকম হয়। ওকে, এবার আমি একটু আপনাদেরকে গ্লোবাল সিবলিংয়ের সম্পর্কে বুঝিয়ে দেবো, দিয়ে আমি ভিডিওটাকে এন্ড করে দেবো। ওকে, আপনি যদি কোনো জায়গায় না বুঝতে পারেন তাহলে কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে আপনি আপনার কোশ্চেনটা করে দিতে পারেন। এটা আমি আগেও বলি এখনও বলছি, আপনারা যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করতে কিন্তু কোনো দ্বিধাবোধ করবেন না, আমি আপনার জন্যই রয়েছি, আপনি কোশ্চেন করলে আমি অবশ্যই উত্তর দেবো, কিন্তু আমার সময় মতো উত্তর দেবো। ওকে, ঠিক আছে, চলুন তাহলে আগে বাড়া যাক। তাহলে আমরা এবার একটু দেখে নিই গ্লোবাল সিবলিংটা কীরকম। গ্লোবাল সিবলিংটা এরকম যে আপনি এতক্ষণ যে জেসন সিবলিং দেখেছেন, এতে যদি বোন প্লাস ভাই লেখা হয় তাহলে এই বোনের পরে যে ইমিডিয়েট চাইল্ড তাকেই ভাই হতে হবে, তবেই সে সিলেক্ট হবে। কিন্তু গ্লোবাল সিবলিংটা এরকম যে যদি আমরা গ্লোবাল সিবলিংয়ে লিখে দিতাম যে বোন তারপর ভাই, তাহলে এই বোনের পর থেকে যত ভাই রয়েছে এরা সবাই কিন্তু গ্রিন হয়ে যাবে, কিন্তু কখনোই বোনের ওপরে যে ভাই আছে সে কিন্তু একই সিবলিংকে থাকলেও সে যেহেতু বোনের পরে নেই তাই এ কিন্তু ওই স্টাইলটা পাবে না। তো সেটা কিভাবে লেখে, সেটা লিখতে গেলে পরে একই থাকবে সব কিছু, খালি প্লাস সাইনটা চেঞ্জ হয়ে টিলডাতে কনভার্ট হবে। এই সাইনটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, এসকেপ কীটার নিচে থাকে এবং ট্যাব কীটার উপরে থাকে, ঠিক আছে। এই টিলডা দিয়ে আপনি সেভ করে যদি এখানে রিফ্রেশ করেন তাহলে দেখবেন এই বোনের পরে যত ভাই আছে তারা সবাই কিন্তু গ্রিন হয়ে গেছে। তার মানে আপনার সিকোয়েন্সটা হতে হবে যে বোনের পরে থাকতে হবে এলিমেন্টগুলোকে, ভাই নামের এলিমেন্টগুলো সবসময় বোনের পরে থাকলে পরেই ও হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। কিন্তু এই বোনের ওপরেও ভাই রয়েছে কিন্তু সে হচ্ছে না, যেহেতু এখানে সিকোয়েন্সটা বলা আছে যে বোনের পর থেকে যত ভাই রয়েছে সবাই ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে যাবে। এইটুকুই পার্থক্য জেসন সিবলিং আর হচ্ছে গ্লোবাল সিবলিংকের মধ্যে। এটা ইমিডিয়েট চাইল্ডকে শুধু অ্যাড্রেস করে না, সমস্ত চাইল্ডগুলোকে অ্যাড্রেস করে নেয়, সবাইকে একই রকমের স্টাইলিং দিয়ে দেয়। আর যেটা জেসন সিবলিং সেটা শুধু বোনের ইমিডিয়েট চাইল্ড যেটা আছে তারপরেই তাকে অ্যাড্রেস করবে। বোঝা গেছে, কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওকে আমি এখানেই শেষ করছি। যদি আপনার ভিডিওটার থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটাকে লাইক করে আমাকে মোটিভেট করতে ভুলবেন না, আর ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে আমাকে আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছাতে সাহায্য করবেন। ওকে বন্ধুরা, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হলে আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দিতে হবে। পরবর্তী দিনে আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, ততদিন খুব ভালো থাকবেন। আজকের মতো আসি তাহলে, বাই।